কমপ্লেন দিছে আমি জঙ্গি জবাব শিবির করি এরকম কইয়া আমার থানায় পর্যন্ত নিছে। যারা আগে বিতর্ক করতো এরারে দলিলগুলো দেখাইছি ইনশাল্লাহ অনেক আগে যারা নাভি নিছে হাত বাঁধতো এরা নাভির উপরে ইনশাল্লাহ বাঁধে। ইসলামটাকে জানি উপলব্ধি করি তো টিকটকনে বিভিন্ন মাহফিলে যেতাম, যাওয়ার পরে দেখতাম যে ডক্টর জাকির নায়েকরে ওনারা গালিগালাজ করতেন কাফের ফতোয়া দিতেন, তখন আমি একটু মানে চিন্তার মধ্যে পড়ে গেলাম। বারাতি মোল্লাদের চাপ যার কারণে কোনো প্রোগ্রাম করতে পারতেছি না। আমরা অনেকদিন যাবত দাওয়াতি কাজ করতেছি কিন্তু এরকম সঙ্গী সাথী বাইরের আমরা খুঁজে পাই নাই, খুবই আমরা নিঃস লাগতো। তাহিরপুর উপজেলা এর যিনি সম্মানিত উপদেষ্টা জনাব হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম, উনি শারীরিকভাবে অসুস্থ কিন্তু অ্যাক্সিডেন্ট করে ওনার পায়ে মারাত্মক জখম আছে, তারপরেও দিনের বন্ধনের কারণে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী ভাইদেরকে দেখতে আসার জন্য উদগ্র বাসনা নিয়ে তিনি যে কোনো মূল্যে এখানে ছুটে এসেছেন, এজন্য আমাদের সবার পক্ষ থেকে ওনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে আসছেন উপদেষ্টা জনাব হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত আহলে হাদিসের যুব সংঘের সভাপতি সাহেব ও আমাদের যুবক ভাইয়েরা, আপনাদেরকে কালকে আসার সময় যে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট দুঃখ পাইছে, আমার কোনো অসুবিধা আপনারা দেখি আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। আপনার যে মহাব্বত এইভাবে যে পাইছি কি খুশি যে কি বলবো আপনাদের সামনে, মানে আমার অন্তর যদি খোলা যেত তাহলে আপনারা দেখাইতে পারতাম, এত একটা আনন্দিত হলাম আপনারা এভাবে পাইলাম যদি আল্লাহ আসমান থেকে আপনারাকে মিলিয়ে দিছে। যাক দোয়া করি আল্লাহ আপনারা যে মিলানের কারণে আর আমরা দিনের দাওয়াতের কীভাবে দিতে পারি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে আমার আমি যেখানে থাকি সুনামগঞ্জ সদরের কাছেই, তো আমার এখানে জায়গাটা বড় কঠিন, মানে কঠিন মানে চতুর্দিকে বেদাতির ভরপুর, মানে আমার বিরুদ্ধে অনেক লোক মানে কমপ্লেন দিছে আমি জঙ্গি জবাব শিবির করি এরকম কইয়া আমার থানায় পর্যন্ত নিছে, তে বিভিন্ন ধরনের কৌশলে করছে আমার থানায় নিত, কিন্তু নিচে যাওয়ার পরে কইছে যে তুমি কোন দল করো, আগে তো আহলে হাদিস বুঝতাম না এত যে করতাম না, তো আমি যে আমরা মক্কা মদিনা যেভাবে নমাজ পড়ি আমরা এইভাবেই নমাজ পড়ি, আমরা কোনো জঙ্গিবাদ না। কে বলছে? বলছে আমরা আমাদের বাড়ির পাশে দুইজন ইমাম আছে, এই একা কমপ্লেন দিছে তুমি জঙ্গিবাদ, ওই জিনা আপনার তত্ত্বলন যদি আমার এলাকার পাশে কেউ বলতে পারে আমি জঙ্গিবাদ, যে প্রমাণ আমি দেবো, কেন আমি তা উপবাদ দেবো আমার উপর। এইভাবে এরা বলছে ঠিক আছে যান আপনি আপনার দেওয়া হলো, এটা পরবর্তীতে আমরা তথ্য নিব। যাক এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কি মেহরবান আব্দুল সবুর ভাই সিলেটের ইনির মাধ্যমে আব্দুল সবুর সাহেব ইনির মাধ্যমে ইনির আনলাম, আনার পর আমরা সুনামগঞ্জে তিনটা না চারটা প্রোগ্রাম করছি, মানে আমার উদ্যোগে শহরে মানে এই আহলে হাদিসের দাওয়াত পৌঁছেছে উসি মাধ্যমে। তারপর হানিফ ভাইয়ের যেহেতু ইনশাআল্লাহ হানিফ ভাইয়ের আগে তো সুনামগঞ্জ শহরে যে ঢুকে মানে এখানে বসার স্থান আমরা পাইছি না, পরে আমরা যখন পুলিশ দিয়ে তারা দিল এখানে ঐতো পারবো, এদিনকে আমরা এখানে মাহফিল করছি হোটেলে লুকাইয়া, মাহফিল করার পরে আমরা কিছু পরিচয় হয়েছি, এইভাবে দুই তিনটা মাহফিল করছি আলহামদুলিল্লাহ কিছু পরিচয় হয়েছে। ওখান সুনামগঞ্জে মাহফিল করার মানে খুব কঠিন, ওখানে আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ, এটা তো গ্রাম সাইড আছে কিন্তু শহরে তো আগে যেতে হবে, আপনারা যদি সহযোগিতা করেন আমাকে ইনশাআল্লাহ আমি উদ্যোগ নিব, আমি আমার বাড়ির যে মসজিদ আছে এই মসজিদে খুতবা চালু করার, মসজিদ মাদ্রাসা করার ইনশাআল্লাহ, আপনারা যদি শক্তি দেন ক্ষমতা তো দেন তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সুনামগঞ্জের আরও কয়েকজন ভাই আছেন যেনারা মাজহাব ছেড়ে কোরআন ও সহিহ হাদিসের পতাকা তলে সমবেত হওয়ার জন্য সাধ্যমতো পড়াশোনা করছেন, নিয়মিত কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিভিন্ন আলোচনা শুনছেন। তাদেরই মতো এমন একজন ভাই উদীয়মান তরুণ ভাই সালে আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আব্দুল্লাহ ভাই আমাকে বলছে যে আহলে হাদিস যুব আন্দোলন থেকে কিছু লোক আসবে তাবলিগের নিয়তে,
তাহলে বললাম তো ইনশাল্লাহ চলে যাব। কারণ মনের মধ্যে আকাঙ্ক্ষা যে এরকম যদি যুব আন্দোলন পাইতাম তাহলে অবশ্যই অগ্রসর হইতাম এদিকে। কারণ আমরা পত্রিকা পাই না, বই পুস্তক পাই না, অত সহজে পাইতে পারি না, নিজের মধ্যে একটু দেওয়া লাগে। আর বর্তমানে আমি যেভাবে সুই আকিদারা পাইছি, বিশেষ করে বর্তমানে নেটের মাধ্যমে অনেক আলেম উলামা ডক্টর এদের বক্তব্য শোনার পরে এগুলা অনেকজনে গালিছি, ডক্টর একরেও গালিছি, কিন্তু পরে বুঝতে পারছি যে আসলে একজন একজনকে গালি দেওয়া সঠিক হয় নাই। কারণ আগে জানতে হবে সে কথাটা বলে কি, বুঝতে হবে। তখন বোঝার চেষ্টা করলাম, করার পরে যে তারা বিশেষ করে রেফারেন্স, তারা অন্যান্য আলেমের চাইতে এরা রেফারেন্স দেওয়া কথা বলে, তাহলে মনের মধ্যে একটা আগ্রহ জাগলো যে এরা তো রেফারেন্স দেওয়া কথা বলে, তাহলে আসলে এগুলো কি দেখতে হবো। মনের মধ্যে একটা আগ্রহ, বই পড়ার একটা আগ্রহ বাড়লো। এরপরে বইগুলো সংগ্রহ করলাম, ইসলামিক ফাউন্ডেশন থেকে সংগ্রহ করলাম, করার পরে দেখা যায় মিলছে। এরপরে আমার সাথী ভাই আবদুল্লাহ ভাই, আরেকজন ভাই আছে তৌহিদ ভাই, আমরা বসতাম এখানে আলোচনা করতাম যে ভাই আমরা সঠিকটা তো জানতে হইব। এখন দেখা যায় সঠিকটা জানতে গিয়ে নিজের উপরে এটা পরিত্যাগ করতে হইব। এরপরে আমরা বইগুলা সংগ্রহ করার চেষ্টা করলাম এবং বক্তব্যগুলা, এরপরে আমরা যে রফুল আদায়ী না আমিন, আমরা নিজের দিকে পারি না পারি, কিন্তু আগ্রহের দ্বারা আমরা শুরু করলাম। অথচ মানে হয় না এটা, এটা বুঝি নাই। এরপরে হঠাৎ একদিন আবদুল্লাহ ভাই খেমনে লোকেশন পাইছে, পাই আমার বলছে যে সিলেট মসজিদ আছে, চলো মসজিদে যাই। ফলে মসজিদে আইলাম, আইয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদের বক্তব্য শুনলাম এবং মসজিদে আইলাম, কীভাবে রফুল আদান করতে হলো এগুলো জানলাম। এরপরে বই পুস্তক সংগ্রহ করলাম এবং আমাদের এগুলো জানার পরে অনেক বিপদ, অনেক ঝামেলা সমাজের মধ্যে সৃষ্টি হয়েছে। অনেকে মনে করে যে আমরা জিএমবি জঙ্গি, জঙ্গি বিভিন্নভাবে বিভিন্ন মতামত, অনেকে মসজিদকে বাইর করে দিলে লাইতে চায়, অনেকে দিছে প্রথম এক মসজিদে আমি যে চালাত হয়েছি 6-7 বছর, এখান থেকে আমরা বাইর করে তারা দিলাইছে। এরপরে আমি চিন্তাধারা করলাম যে এগুলা যে এরকম বাধায় মনে হয় এটা হক, তাহলে আমি আরও অধ্যয়ন করার একটা পরিকল্পনা করলাম যে কীভাবে আমি সহিটা যাই না উপস্থাপন করতে পারি তাদের সামনে, নাহলে তারা আমার কথা শুনবে না, বুঝবে না, কীভাবে আমি উপস্থাপন করতে পারি। তাহলে যে ইসলামিক ফাউন্ডেশনের বই সহি বুখারি, এরপরে তিরমিজি এগুলো সংগ্রহ করলাম। আর বিশেষ করে রেফারেন্স আল্লাহ যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মুজাফর বিন মুসিনের এবং আসাদুল্লাহ আল গালিব স্যারের এই সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা সংগ্রহ করা আমার অনেক সহযোগিতা হয়েছে এবং রেফারেন্সটি কুজা পাইছি এবং এই হাদিসগুলো আমি মুখস্থ করছি, প্রতিটি হাদিস মুখস্থ করছি, রফুল ইয়াদাইনে মুখস্থ করছি, রেফারেন্স সহ মূল আরবিটা থেকেও আরবিটাও সংগ্রহ করছি, সৌদি আরব প্রকাশনী থেকে এক কন্ডে 6-86টা এটাও সংগ্রহ করছি, করার পরে হাদিসটি সংগ্রহ করছি, এরপরে মুখস্থ করছি ইনশাল্লাহ। এর পরবর্তীতে অনেক আলেম জিজ্ঞাসা করলে তা আমি ওই বইগুলো দেখাইতাম। এখন আলহামদুলিল্লাহ ওই যার 4.5 বছরের মতো ওই যার, কিন্তু এখন আস্তে আস্তে এগুলা দূর হইতেছে, আলেমুরামা বুঝতেছে। আগে কইতো যে এরা নামাজ হইতো না, এর সাথে তুমি কথাবার্তা বললো না, এরা এরা নামাজ হয় বিভিন্ন ফতোয়া দিত, কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখা যায় যে আমাদের গ্রামে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। অনেকে এখন যারা আগে বিতর্ক করতো এরা দলিলগুলো দেখাইছি ইনশাল্লাহ, অনেক আগে যারা নাভির নিচে হাত বাঁধতো এরা নাভির উপরে ইনশাল্লাহ বাঁধে, অনেকে রফুল এদেন করালে বই করছে। আমি ইনশাল্লাহ আমি জুজুল রফুল এদেন ফি সালাত ইমাম বুখারী রাহিমুল্লাহর এই কিতাবগুলো আমি সংগ্রহ করিয়া আমি বাটিয়া দিছি ইনশাল্লাহ। তা আমি ওটাও আল্লাহ মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সঠিক মানহাজ কোরআন এবং সহি সুন্নাহ বুঝার যে তৌফিক দিছেন এখনও শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এখন আপনারা দোয়া করবেন যে যেমন আমার ফ্যামিলির মধ্যে আমার আব্বা আর আম্মা আল্লাহ একটু আমার কষ্ট লাগে যে তাদের বোঝাই গরমে যে সবচেয়ে বেশি হয় কিন্তু বাধা গরের মধ্যে, প্রথম বাধাটা গরের মধ্যে। আমার বোন আলহামদুলিল্লাহ সহিয়া কিদা সবগুলো অনুসরণ করে, আর আমার আম্মা সালাত ফাসত আদায় করেন, আব্বা ফাসত সালাত আদায় করতে পারেন না, কিন্তু যে মত আছে তাই সহি ধরা বাসলা 22 বছর, তাই আলহামদুলিল্লাহ সহি ধরা। আমি এরকম দেখে আইছি বাবা যে তোমারটা ঠিক আছে, তুমি এরকম করো অসুবিধা নাই, কিন্তু তাই সালাত
দোয়া করবেন তাই সালাত ফাসও ঠিকমতো আদায় করতে পারেন না, তাই নিলাই দোয়া করবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইনে হেদায়েত দান করুকা। আর আমার আম্মা আম্মালা দোয়া করবেন, আর আম্মা যাতে ফাসও তো সালাত আদায় করতে পারেন, এবং প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে এরার কাছে যাতে সহি আকিদাটা সহি দিনটা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, এজন্য আপনার কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যাতে কবুল করুকা। আর ইনশাল্লাহ আমি এই তাইফুর হাওয়ায় একটা উপলব্ধি এবং জ্ঞান হাসিল করলাম যে ইসলামী আন্দোলন যে আমরা সদরের মধ্যে অবশ্যই অবশ্যই দরকার, কারণ না হলে আমরা যদি কর্মী বা এইরকম যুব আন্দোলন যদি একটা না থাকে বা আমরা এগুলো না করি তাহলে আমরা কীভাবে এই বই বুঝতে কীভাবে পাইমো, কীভাবে আমরা প্রোগ্রাম করবো। যেহেতু আপনার লোকেশনটা পাইলিছি আলহামদুলিল্লাহ, এখন আমরা সহজ হইব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো যে বাসায় গিয়া পরিকল্পনার মধ্যে যারা দিন ভাই আছেন আছেন মোটামুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন 49 জনের মতো, আর এমনি আমরা আমার গ্রামও আছি আমরা 4 জন, আমরা গ্রামে 5 জন আছি, মানে পাশাপাশি গ্রামে 5 জন আছি আলহামদুলিল্লাহ, আর দূরে আসন মোটামুটি আলহামদুলিল্লাহ, আর বিদেশ প্রবাসী আসন আলহামদুলিল্লাহ। তা আমরা চাইবো যে ইনশাল্লাহ যে আগামীতে এই বাংলাদেশ আহলে হাদিস যুব আন্দোলন এর সাথী হিসেবে কর্মী হিসেবে কাজ করবো ইনশাল্লাহ। দোয়া করবেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ আকর্ষণ এবং প্রধান আকর্ষণ, আপনাদের সামনে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি ছিলেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু, হিন্দু থেকে আল্লাহ মুসলমান করেছেন, মুসলমান থেকে সর্বশ্রেষ্ঠ মুসলমান আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে সমবেত অর্জন এখানে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে এ পর্যায়ে সংক্ষিপ্ত অভিজ্ঞতা বর্ণনা করছেন ভাই আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন আম্মা বাদ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার দি ইসলামটাকে জানি উপলব্ধি করি, তো ঠিক তখনই বিভিন্ন মাহফিলে যেতাম, যাওয়ার পরে দেখতাম যে ডক্টর জাকির নায়েকরে ওনারা গালিগালাজ করতেন, কাফের ফতোয়া দিতেন, তখন আমি একটু মানে চিন্তার মধ্যে পড়ে গেলাম। ইনশাল্লাহ এখান থেকে আরও দাওয়াতি কাজ দৃঢ়তার সহিত আরও দাওয়াতি কাজের অগ্রসরতা আরও আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের যে একটা স্পেহা আলহামদুলিল্লাহ আরও বাড়ছে। তো আলহামদুলিল্লাহ আমি কীভাবে ইসলাম ধর্মের দিকে ইসলাম ধর্ম দীক্ষা গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের এই পিস টিভির যে আলোচনাগুলো শুনতাম আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতো, আর মনের মধ্যে এরকম একটা স্পৃহা ছিল যে সত্য যেটা সত্যটাকে মানবো আর যেটা মিথ্যা এটাকে মানবো না, আলহামদুলিল্লাহ মনের মধ্যে এরকম একটা এই তামান্না সবসময় থাকতো আমার। তো আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের লেকচার সময় শুনতাম, তো বিশেষ করে এই মোটামুটি ইসলামের দিকে যখন দাবিত হলাম যে ইসলামটাকে জানি উপলব্ধি করি, তো ঠিক তখনই বিভিন্ন মাহফিলে যেতাম, যাওয়ার পরে দেখতাম যে ডক্টর জাকির নায়েকরে ওনারা গালিগালাজ করতেন, কাফের ফতোয়া দিতেন, তখন আমি একটু মানে চিন্তার মধ্যে পড়ে গেলাম যে ব্যাপারটা কি, মানে যার কাছ থেকে আমি ইসলামের যে সৌন্দর্যটা জানতে পারলাম ইসলামের যে সত্যতাটা জানতে পারলাম আজকে তাকে কাফের ফতোয়া দিতেছে, এই বিভিন্ন তার ব্যাপারে ফতোয়াবাজি করতেছে, তিনি কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল এই সেই। তো আলহামদুলিল্লাহ আমার ওই জানার আগ্রহটা আরও কিছু বাড়লো যে ডক্টর জাকির নায়েক কে তার সম্পর্কে জানতে হবে, ডক্টর জাকির নায়েকের অনুসারী কারা। তো আলহামদুলিল্লাহ এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কয়েকটা বক্তব্য আমার মোবাইলে ছিল, তো কীভাবে আসছে আমি এটা জানি না, সঠিক বলতে পারবো না, কিন্তু এই তিনি যে আহলুল হাদিসদের অনুসারী এটা আমি জানতাম না। তো আমার খুব ভালো লাগতো তিনার কথাগুলো, তিনি এই কোরআন হাদিস দিয়ে কথা বলতেন, কিচ্ছা কাহিনী বলতেন না। ঠিক তেমনিভাবে শেখ মতিউর রহমান আল মাদানি, তিনার অনেকগুলো বক্তব্য পাইছি কোন নেটের মাধ্যমে হয়তো বা কোনো কম্পিউটার থেকে আনছিলাম, তো তিনার যে বিষয়ভিত্তিক আলোচনা কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো কিচ্ছা কাহিনী নাই, কিন্তু হয়তো কথাগুলো তো হয়তো একটু কঠিন, সমাজের সাথে মিলে না, এই মসজিদের হুজুরের সাথে মিলে না, ইমাম সাহেবদের সাথে মিলে না, মুফতি সাহেবদের এইগুলোর সাথে মিলে না, তো ওই একটু ব্যবধান। তো আলহামদুলিল্লাহ আমি ওই তাদের কাছ থেকে দিন শিক্ষাটা ইয়া করলাম যে তাদের কাছ থেকে মনে হয় যে দিনের সঠিক জ্ঞানটা আছে। তো আলহামদুলিল্লাহ এই যে বিভিন্ন মাহফিলে যেতাম, তো তারপরে থেকে এগুলা যাওয়া বন্ধ করে দিছি।
তারপরে নিয়ত করলাম যে ইসলাম ধর্ম যেহেতু জানালাইছি যে এটাই সত্যের পথ, এটাই একমাত্র মুক্তির পথ, তো এই সর্বপ্রথম তো আমাকে এই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তারপরে অন্য কিছু। তো আমার চেষ্টা ছিল যে আমার যে পিতামাতা ভাই বোন তাদেরকে নিয়ে একসাথে হওয়া যায় কিনা। তো আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এরকম একটা এই মনের মধ্যে এরকম একটা ইয়া নিছি যে আমি আগে এই এক নম্বর ইসলাম সম্পর্কে জানবো। অনেকে প্রশ্ন করতে পারে যে ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছিস বা বিভিন্ন এই বিষয় সম্পর্কে ইয়া করবে, প্রশ্ন করবে। এর জন্য মনে মনে ইয়া করলাম যে ইসলাম ধর্মটাকে জানি, তাছাড়া হিন্দু ধর্ম সম্পর্কটা জানা দরকার। হিন্দু ধর্মে যে এই অপসংস্কৃতি এই অথবা কুসংস্কার যেগুলা তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে নাই, এগুলা তারা মানতেছে যে মূর্তি পূজা তারা করতেছে, কিন্তু এগুলা বেদের মধ্যে মূর্তি পূজার বিরুদ্ধে এরকম এই কঠোর কথাবার্তা আছে, বা যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এগুলা আলহামদুলিল্লাহ যে বেদের কিছু শ্লোকগুলা মুখস্থ করতে লাগলাম আর এই দাওয়াতি কাজের জন্য। তারপর আলহামদুলিল্লাহ এই আহলে হাদিস সম্পর্কে আমার তেমন একটা ধারণা হয় নাই, কিন্তু আমি জানতাম যে এরকম একটা দল আছে, কিন্তু ওই যে আহলে হাদিসের আলেমরা আমাদের এলাকাতে আসেন না, ওই তিনাদের সাথে তেমন একটা ইয়া নেই। তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একটা কৌশল অবলম্বন করলাম যে আমাদের এলাকাতে একটা প্রচলিত তাবলিগ জামাত আসছিল, তো এক ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম, আমি মনে মনে এরকম একটা ইয়া করলাম যে ওই তাবলিগের ভাইয়ের সাথে একটু পরামর্শ করি, দেখি ওনারা কোনো একটা ব্যবস্থা করেন কিনা। তারপরে আমির সাহেবের সাথে কথা বললাম, তো আমির সাহেব খুব এটা গুরুত্ব দিছেন আমার বিষয়টাকে। তারপরে আমার দুই তিন দিন পরে আমি এখান থেকে সইলা যাই, আমার ওনারা ভাড়া দিয়েছেন মাইমসিং গোপুরগাঁও। তো এলাকাতে ওনাদের স্থানীয় কিছু তাবলিগের কিছু সাথী আছে, ওই দিকটা তারা তাবলিগের কাজ করতেছে, তো আমার তারা ওই দিকটা এই তিনাদের সাথে ছিলাম। তো আলহামদুলিল্লাহ তাবলিগে যাইয়া মানে আমার একটা উপকার হয়েছে যে আমি এই যে সুরাগুলা আলহামদুলিল্লাহ ওগুলো আমি প্রত্যেকটা সুরা 20 থেকে 30টা সুরা আলহামদুলিল্লাহ মুখস্থ করছি, দোয়া কোনো যে দোয়া মাসুরা এই দুরুদ শরীফ বিভিন্ন দোয়া এগুলা আলহামদুলিল্লাহ। নামাজের কিছু পদ্ধতি হয়তো ভুল, পদ্ধতিগুলো একটু ভুল, কিন্তু যে সুরা টুরা এগুলা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এগুলা তিনাদের কাছ থেকে শিখলাম। তারপরে এই ঢাকা এই যে ওনাদের মার্কাজে যাওয়ার পরে আমি নেটের মধ্যে একটা বক্তৃতা পাইলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, তো এই দেখলাম যে আলামিন জামে মসজিদ শাহজাহান রোড, এই আলামিন জামে মসজিদে আমার নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ওনারা আমাকে খুব একটা ইয়া করছেন। তারপরে ওনারা আমার কাছে একটি বই তুলে দিয়েছেন, বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহিদ। তারপরে ডক্টর মুজাফফর বিন মহসিনের একটা বই, এই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, ভ্রান্তির বেড়া জালে একামতের দিন, এই বইগুলা ওনারা তুলে দিয়েছেন। তারপরে ওই যে তাবিজ সংক্রান্ত কিছু বই এগুলা ইয়া করলাম। তো আলহামদুলিল্লাহ এই দিনের যে একটা সঠিক জ্ঞান আমি এগুলা থেকে অনেক কিছু ইয়া করতে পারছি। তো তারপরে নিজের এলাকাতে গেলাম, দেখলাম যে সব কিছুই বিপরীত, বইগুলা পেলাম বইয়ের সাথে মিলে না এগুলা, এই ইমাম সাহেবদের যে কিচ্ছা খাইনি, এই যে ওনারা ওয়াজ টাজ করেন ওগুলা কিছু মিলে না, আমলের সাথে মিল নাই, আকিদার সাথে মিল নাই। তো মনের মধ্যে এরকম একটা ইয়া থাকলো যে দাওয়াতি কাজ করার দরকার, যেটা সত্য যেটা জানছি এটা প্রচার করার দরকার এটা। তো তারপরে এই যে আমাদের সালেহ আহমদ ভাই, আমি আসার পরে তৌহিদ ভাই, তারপর সালেহ আহমদ ভাইও তিনি আগে অবগত ছিলেন, তিনার এক ভাই বিদেশ থাকতেন, তিনিও কিছুটা জানতেন এগুলা সম্পর্কে। তারপরে আমি আরেক ভাই যে তাওহিদ ভাই, আমাদের একসাথে আমরা চলাফেরা করি, তো আমরা তিনজনের একটা গ্রুপ মিলা গেল। তারপরে আস্তে আস্তে আমরা দাওয়াতি কাজ করলাম, বিভিন্ন এলাকাতে যাইতাম কোনো একটা বাইরে টার্গেট করিয়া, যে না তার সাথে এই তাকে দাওয়াত দেই, তাকে সঠিক যে মেসেজগুলো তার কাছে পৌঁছাই। দাওয়াতি কাজ করলে দাওয়াতি কাজের একটা ফল আছে, এটা পাওয়া যাইব এটা। তো আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, ভাই বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়াত প্রদান করেন। আর আমি চাইতেছি যে দোয়ারাবাজার এই দাওয়াতগুলো আর একটু ইয়া সহকারে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আপনাদের সাথে পরিচিত হয়েছি আর পরিচিত হয়ে আমিও খুব আনন্দিত, এখন আপনাদের বিভিন্ন এই দাওয়াতি কাজের সম্পর্কে বিভিন্ন পরামর্শ চাইবো, আপনারাও পরামর্শ দিবেন যাতে করে আমার দোয়ারাবাজার থানা প্রত্যেকটা মানুষের কাছে যাতে এই যে সত্যের দাওয়াতটা পৌঁছে, এরকম যাতে একগ্রতার সহিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আহলেদিস আন্দোলন বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা আমরা গঠন করি। সভাপতি হিসাবে আমরা সকলের সর্বসম্মতিক্রমে যিনার প্রস্তাবনা আপনাদের সামনে পেশ করছি, উনি হলেন তাহিরপুর উপজেলার জনাব মোহাম্মদ হানিফ ভাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশ আহলাদি যুব সংঘের কর্মী ভাই এবং দায়িত্বশীল বিভিন্ন স্তরের ভাইদেরকে আমার অন্তরের গভীর থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এবং আমি সবচেয়ে এখন খুশি অনুভব করতেছি, কারণ আমি অনেকদিন যাবৎ তাহিরপুরে দাঁড়াতে কাজ করতেছি, কোনো সাথী বা দিনী ভাই পাচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘদিনের আশা যে আমি বাংলাদেশ আহলাদি যুব সংঘের সাথে তাদের সাথে জড়িত হব এবং তাদের সাথে খাতে খাত মিলিয়ে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আমার এলাকা বা সারা বাংলাদেশে আমি দাঁড়াতে কাজ করব। তো আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছেন, যার কারণে আহ্লা বাংলাদেশ আহ্লাদি যুব সংঘের ভাইদের সাথে পরিচয় করে দিয়েছেন। এবং আমাদের আপাতত তাহিরপুর উপজেলায় সাংগঠনিকভাবে দাঁড়াতে কাজ করার মন মানসিকতা আমরা নিয়ে সামনে এগোতে চাচ্ছি, কারণ আমি আজকে 5 বছর যাবৎ দাঁড়াতে কাজ করতেছি, কিন্তু অনেক জায়গায় অনেক বাধা বিপত্তির পরেও আল্লাহর রহমতে আমাদের এলাকার কিছু দিনই ভাই সহি আকিদা গ্রহণ করছেন এবং আমল করতেছেন, কিন্তু কোনো প্রোগ্রাম কোনো কিছু করতে পারতেছি না। তো বিভিন্ন সামাজিক চাপ, পারিবারিক চাপ এবং বেড়াতি মোল্লাদের চাপ, যার কারণে কোনো প্রোগ্রাম করতে পারতেছি না। এখন আমাদের সামনের উদ্দেশ্য হলো তাহিরপুরের মাটিতে আমরা নিয়মিত কিছু প্রোগ্রাম এবং কিছু সেমিনার করার জন্য বাংলাদেশ আহলাদি যুব সংঘের দায়িত্বশীল যারা আছেন তাদের মাধ্যমে তাহিরপুরে কিছু প্রোগ্রাম এবং বিভিন্ন লিফলেট, আকিদা সংক্রান্ত বই পুস্তক বিতরণের মাধ্যমে দাঁড়াতে কাজ করার জন্য, এই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি এবং সহযোগিতা, সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত সহি আকিদা এবং সহি মানহাজ এবং আমলের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তাহিরপুর উপজেলা, আমার বাড়ি শ্রীপুর গ্রাম। দীর্ঘদিন ধরে আলাদি স্বামী আন্দোলন করতেছি, গ্রহণ করছি সহি আকিদায়। আমার অনেক কিছু জুলুম অত্যাচার করতেছে গ্রামের মানুষে, এলাকার মানুষে, কথা বুঝবেন। আমি শুধু একা, হ্যাঁ আমার সাথে একজন আসুন। আমার গ্রামেরই বহুদিন ধরে তারা প্রোগ্রাম করতেছে, আমার যারা বাতিল করতেন মসজিদ থেকে নামাজ পড়বার লাগে। কিছুদিন পরে দেখা যায় এরা গ্রহণ করে নিচ্ছে, সবাই একটা কমিটি করিয়া আলাপ আলোচনা বিন্দুমে আমার মসজিদ থেকে তারাই জ্বালাইলো, তবে জুন আমি একা কিচ্ছু করতে পারলাম না। হাজার হাজার মানুষ একদিকে, আমি একলা একদিকে, তবে জুন আল্লাহ সাহিত্য আপনার দোয়ায় এখনও এই মুহূর্তে আমাদের আল্লাহ সাহায্য করছেন, এই পর্যন্ত ঠিকই আছি, তবে জুন কোনো সমস্যা হইতেছে না। আল্লাহর মত আমি সই আকিদাতে আছি আর আপনার হক প্রতি আছি। হ্যাঁ, আমি সুন্নত হেফাজত করার জন্য আমি ওখানে বাড়িতেই সালাত আদায় করি, তবে জুন আমি এদেরকে ডিঙিয়ে শুনছি। আমি বাতিলের সাথে কোনো আপোষ করবে না, এরা আমার অনেক কিছু করতেছে। হ্যাঁ, এই পর্যন্তই আমি আল্লাহর রহমত, আল্লাহ আমার টিকিয়ে রাখছে, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ কথা বললেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নতুন সাধারণ সম্পাদক জনাব নিজামউদ্দিন। এখন আপনাদের সামনে উপস্থিত হবেন তাহিরপুর উপজেলার নতুন প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ রাজিব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শিক্ষা সফরে এসে আমার জীবনে একটা আনন্দ অনুভূতি করতেছি। আমি জীবনেও এরকম প্রোগ্রামে বা শিক্ষা সফরে আসি নাই। তো হানিফ ভাইয়ের এই আমাকে গতকালকে নিয়ে এটাই বলতেছেন, আমরা অনেকদিন যাবৎ দাওয়াতি কাজ করতেছি কিন্তু এরকম সঙ্গী সাথী বাইরে আমরা খুঁজে পাই নাই। খুবই আমরা নিঃস্ব লাগতো, বাংলাদেশের মধ্যে মনে হয় অনেকে আছেন জানি কিন্তু আমরা তাদের ধারে কাছে পাই না।
নেটের মাধ্যমে সবাইরে দেখি, গালিব স্যারের লেকচার শুনি, অনেককেই আমরা দেখি, তো খুব ভালো লাগে। আজকে এই সবার সাথে আইসে আমার খুব ভালো লাগতেছে। জি জি, আমি সবার কাছে দোয়া যে শেষ করছি, আমাকে যে দায়িত্ব হয়েছে আমি যেন সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে তাহিরপুর উপজেলার নতুন সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল বারী। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্য হলো যে আমি আল হাদিস সম্বন্ধে আমার তেমন অভিজ্ঞতা নাই, আমি নতুন। হ্যাঁ, আমার নিজের ক্ষুদ্র জ্ঞান দেখিয়া আমি বিশ টিভি ডক্টর জাকির নায়ক বা অন্যান্য ইন্টারনেটে দেখিয়া আমার এইগুলা কিছু অভিজ্ঞতা আছে। তখন আমি এই অভিজ্ঞতা পাইয়া চিন্তাধারা অনেক ইয়ে করার পরে আমি এগুলোর মধ্যে জড়িত হয়েছি। আশা করি আমি সহি আকিদা যাতে আমি জীবন ভরা এই যে কদিনে আছি যাতে পালন করে যেতে পারি, এই আশা ভরসায় আমার আমার লাগে আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, আলাদিস হয়েছি ওই যে আমার বিশ টিভি করে ওই ইন্টারনেটে এই যে ডক্টর জাকির নায়ক, মতিউর রহমান মাদানী, রজ্জাক সাহেব, আরও অন্যান্য এই আমার টিভিতে সাইফুল্লাহ সাহেব এনটিভিতে, ওগুলা হাদিস শুনিয়া আমার ইয়ে আইছে। জি, যে তারপরে আমার কিছু অভিযান আছে, অভিযান থাকলে আমার সঙ্গে তারা যেমন তেমন কুলাইতে পারে না, আমার মেজরিটি আমার বংশধর আত্মীয় স্বজন খুব মজবুত আছে, এই কারণে আমার সাথে পারে না। আমি এইভাবে অবস্থা টিকে আছি। হ্যাঁ, আমার পরিবারও আমার বাচ্চা কাচ্চাও আমার সাথে আছে, কিন্তু এই সহি সুন্না জিনিসটা এরা বুঝতে পারছে ভালো, এই কারণে এরাও কারণ ছেলেমেয়েরাও মোটামুটি শিক্ষিত, বড় মেয়ে ডিগ্রি পাস, ছেলে একজনের মেট্রিক পাস, এনজিও চাকরি করে, আর ছোটো ছেলেরা দশম শ্রেণী দিব, মেট্রিক দিব। কোরআন ও সহিহের দাওয়াত পাওয়ার কারণে আপনি কি বেজার না খুশি? না, আমি খুশি 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 থেকে তো আমি আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহিরপুর উপজেলার সমাজ কল্যাণ সম্পাদক ভাই মোহাম্মদ আশিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকে একটা আনন্দিত বিষয় হচ্ছে, আমি আমার ছোট ভাইকে নিয়ে যে স্বপ্নটুকু আমরা দেখেছিলাম আল্লাহ পাক তা বাস্তবে রূপ ধারণ করতে চলছে। আমরা তার কিছুটা হলেও সফলতা দেখানোর জন্য আমরা চেষ্টা করছি, কাজ বা সফলতা কিছু হচ্ছে। ইতিমধ্যে আমাদের কিছু বাধাগ্রস্ত আছে, তার আমরা কিচ্ছু মনে করি নাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা ওই দিনটাকে আরও সামনে শক্তিশালীভাবে আগুয়ে নিতে পারি। আহলে হাদিস সঠিকভাবে যেন প্রচারিত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমরা এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাদেরকে এই নিয়ে প্রায় 3-4টি মাহফিল আমরা করতে পারছি। তারপর আমরা 2016 আমরা কিছু লিলিপত দিতে পারছি, আর বাড়ির থেকে ওঠা দিয়েছিলাম ওই বিভিন্ন বাধাগ্রস্তের কারণে আমরা যে জায়গাগুলো নির্ধারিত করি সেই জায়গাগুলিতে দিতে পারি নাই। তারপর আমি আমার বাড়ির থেকে আমি আমার ছোটো ভাইকে নিয়ে দিয়েছি। আমরা আমি যখন এককভাবে আস্তে 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 কিছু মনে মনে রাখি যে আমি আরেকটা লোক হয়তো পাইল, যদি পাইতাম তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। আল্লাহ পাক আমার নেমত হিসাবে আমার ছোটো ভাইকে দেখিয়ে দিলেন। তখন আমরা দুই ভাই এই পর্যায় পর্যন্ত শুরু করতে করতে, তো আমার থেকে বেশি দায়িত্ব পালন করেছেন আমার ছোটো ভাই হানিফ, তো ওনাকে আমার ধন্যবাদ অন্তরস্থল থেকে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বাধাগ্রস্ত যা কিছু ছিল হবে, থাকুক থাকতে থাকুক, কোনো সমস্যা নাই, আমরা আমাদের কাজ চলে যাবো, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এই বলে বক্তব্য, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহিরপুর উপজেলার নবনির্বাচিত যে কমিটি,
আপনাদের সবার দৃঢ়তা কামনা করছি। ধৈর্য ধারণের মাধ্যমে সর্বোত্তম পন্থায় আপনারা যত ধরনের বাধা বিপত্তি আছে আপনারা সেটাকে মোকাবেলা করবেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, এবং সাথে সাথে আপনারা যে যুবসংঘ এবং আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সাথে আপনারা যোগাযোগ সাধন করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বার্ষিক তাবলিগ ইজতেমা ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে যেটা হয়ে থাকে রাজশাহীতে, সারা দেশ থেকে 40-50 হাজারের উপরে আহলে হাদিস পুরুষ এবং প্রায় 20-25 হাজারের মতো আলাদা প্যান্ডেলে আহলে হাদিস মহিলারা এখানে আসেন, আলাদা প্যান্ডেলে আলাদা প্রজেক্টরের মাধ্যমে। তো এখানে পর্দাসম্মত মা বোনদের আলোচনা শোনার ব্যবস্থা থাকে, মহিলা মাদ্রাসার মাঠে এই ইজতেমা হয়ে থাকে। সামনে আপনারা সেখানে যাবেন, আরও প্রাণবন্ত হবেন। সারা দেশে কিভাবে কত সংখ্যক আহলে হাদিস আছে আপনারা অনুমান করতে পারবেন, একবার সেখানে যাবেন আশা করছি।